নীলফামারীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা সদরের চৌড়া হাই স্কুল মাঠে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ এসএসসি শিক্ষার্থীদের বিদায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে চৌড়া বরগাছা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয় সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক হারুনুর রশিদ, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার রায় প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রেজা। এ সময় 33 জন শিক্ষার্থীদের বিদায় ও একজন জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করে অতিথিরা। এর আগে ওই মাঠে নারী ফুটবল দলের খেলা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী বৈশাখী সহ স্থানীয় শিল্পীরা। স্কুলে এসে যেটা দেখলাম তাতে যে তালিতে তাদের খুব ছন্দ এসেছে। আমি আশা করব তাদের পড়ালেখা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এরকম ছন্দ আনে এবং এটার জন্য প্রধান শিক্ষক মহোদয় অবশ্যই আন্তরিক। কিন্তু আওয়ামী লীগের আমলেই তো সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মন্দির, রাস্তাঘাট পাকাকরণ হয়েছে, হয়নি? তো হয়েছে কি না? আওয়ামী লীগেই তো বাচ্চাদেরকে পহেলা জানুয়ারি নতুন বই দিচ্ছে, দিচ্ছে কি না? কেন দিচ্ছে না? কে বই দিচ্ছে না? বিনা পয়সায় লেখাপড়া করাচ্ছে কি না? তাহলে কেন অভিভাবকরা, শিক্ষকরা এটা আন্তরিক হচ্ছিল না? যারা মেয়েদেরকে লেখাপড়া করতে দিতে চায় না, যারা খেলাধুলা বন্ধ করতে চায়, যারা সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে চায়, তো সেই বন্ধের বিরুদ্ধেই সে ঘাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাজনীতি করে এবং এই আওয়ামী লীগ আজকে শিক্ষা বিস্তারের জন্য বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি গ্রামে স্কুল, প্রতিটি ইউনিয়নে কলেজ, প্রতিটি থানায় আজকে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। আপনার সন্তানকে সময় দিন। আপনি হয়তো বা কৃষি কাজ করেন, চাকরি করেন, ব্যবসা করেন, কিন্তু দিন শেষে আপনি যখন ঘরে ফিরবেন অন্তত পক্ষে তখন আপনি আপনার সন্তানকে নিয়ে রাতের খাবারটা খান। তখন আপনি আপনার সন্তানকে জিজ্ঞাসা করুন সে আজকে স্কুলে গিয়েছিল কিনা, পড়া শিখেছে কিনা। এক্ষেত্রে আপনার ভূমিকা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার বাচ্চা কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না।